বায়ু দূষণের বিরূপ প্রভাব পড়ছে মাতৃস্বাস্থ্যে, জন্ম নিচ্ছে কম ওজনের শিশু, এমনকি নির্দিষ্ট সময়ের আগে শিশুর জন্ম হচ্ছে, এমন তথ্য দিয়েছে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র ICDDRB। এছাড়া জন্মের পর শিশুর নানা রকমের শারীরিক জটিলতা দেখা দিচ্ছে, এমন অবস্থায় মাতৃস্বাস্থ্যের দিকে নজর দিতে বলেছেন বিশ্লেষকরা। পলাশেখের ক্যামেরায় আরও জানাচ্ছেন লাবণী ঘোষ। এখনও এক মাসও বয়স হয়নি শিশুটির। 37 সপ্তাহের আগেই কম ওজন নিয়ে জন্মানোর কারণে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখতে হবে বলে জানিয়েছিলেন চিকিৎসক। শিশুটির মা জানান, তার নিজের তেমন কোনো শারীরিক জটিলতা না থাকলেও আশেপাশের পরিবেশ যথেষ্ট দূষণযুক্ত। বাচ্চার ওজন তো 2 কেজি 100 গ্রাম, বাচ্চা তো অপুষ্টি আছে। এখন পুরো রাজধানী যেন ধুলোর শহর। বড় বড় নির্মাণ কাজ সহ বিভিন্ন পাড়া মহল্লা চলছে বাড়িঘর নির্মাণ কাজ, ধুলোবালিতে ঢেকে যায় চলাচলের পথ। এছাড়াও আছে উন্মুক্ত ড্রেন, যত্রতত্র ময়লা ফেলা, ফলে দূষিত হয়ে গেছে ঢাকার বাতাস। আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র ICDDRB আজিমপুর মাতৃসদন ও শিশু হাসপাতালের 3,200 জন প্রসূতি এবং বেশ কিছু নবজাতকের উপর গবেষণা করে জানতে পারে, অনেক শিশুই সময়ের আগে কম ওজন নিয়ে জন্মেছে। অনেক কারণের মধ্যে বায়ু দূষণ অন্যতম একটা কারণ। যারা কম দূষণের মধ্যে আছে তাদের মধ্যে হচ্ছে প্রিটার্ম বার্থ হচ্ছে 9% মতো, এবং যারা হচ্ছে সবচেয়ে বেশি দূষণ তাদের মধ্যে হচ্ছে প্রিটার্ম বার্থের হার 15.6%, প্রায় 6% বেশি। মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ফেরদৌসি বেগম বলেন, শিশুর জন্মের সময় 2.5 কেজি থেকে 4 কেজি পর্যন্ত ওজন স্বাভাবিক। কম ওজন নিয়ে জন্মানোর জন্য বায়ু দূষণের সাথে সাথে মায়ের অপুষ্টিও বড় একটি কারণ। ফাইন কার্বন পার্টিকলস, লেড, এই যে জিনিসগুলোর প্রত্যেকটি শরীরে লাগে কিন্তু খুব কম মাত্রায় লাগে, যখন বেড়ে যাবে তখন দেখা যাচ্ছে এগুলোতে ক্ষতি হচ্ছে। যেমন ধরেন সিমেনের কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, অনেক খারাপ হয়ে গেছে। ওভুলেশন মানে একটা ডিম আসা মহিলাদের, সেটাও কিন্তু অনেক কমে গেছে। যে সমস্ত উন্নত বিশ্ব আছে সেই সমস্ত দেশে যে পার্সেন্টেজ অপরিণত শিশু প্রসব, লো মানে তারপরে আমাদের কম ওজন শিশু হওয়া, তার থেকে আমাদের অনেক বেশি। তিনি বলেন, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে গর্ভবতী নারীরা ঝুঁকির মধ্যে পড়ছে। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।